আজকে আমরা এমন এক ঘটনা নিয়ে কথা বলবো যা গত 64 বছর ধরে সারা পৃথিবীর জন্য একটা আনসলভড মিস্ট্রি হয়ে রয়েছে। আমরা কথা বলছি দা দ্যাতলোভ পাস ইনসিডেন্টের। কি ছিল পুরো ঘটনাটা আসুন জেনে নি। 1959 সালে হাইকারসদের একটা গ্রুপ ইউরাল পর্বত শৃঙ্খলায় হাইকিং করতে যাওয়ার একটা অ্যাডভেঞ্চারাস প্ল্যান বানায়। এই গ্রুপে 8টা ছেলে আর 2টো মেয়ে ছিল, আর এরা সবাই ইউরাল পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিল। 10 জনের এই গ্রুপে সবাই অভিজ্ঞ গ্রেড 2 হাইকার ছিল, আর এই হাইকিংটা কমপ্লিট করতে পারলে তারা গ্রেড 3 হাইকার সার্টিফিকেট পেয়ে যেত, যা সেই সময় সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় হাইকিং সার্টিফিকেট ছিল। তাদের লক্ষ্য ছিল যে কোনোভাবে অটোটিন পর্বতে ওঠা। তাদের রাস্তা খুবই কঠিন ছিল, কারণ তাদের গ্রেড 3 সার্টিফিকেট পেতে হলে সব থেকে কঠিন রাস্তা ধরেই যেতে হতো। এই গ্রুপের লিডার ছিল 23 বছরের ইগোর দ্যাতলোভ, যে সেই সময় ইউরাল পলিটেকনিক ইনস্টিটিউটে রেডিও ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিল। 26শে জানুয়ারি 1959 সালে তারা ট্রেন ধরে ইভডেল পৌঁছায়, আর সেখান থেকে একটা গাড়ি ধরে তারা পৌঁছে যায় ভিজাই টাউনে। হাইকিং শুরু করার আগে ইগোর দ্যাতলোভ নিজের হাইকিং ক্লাবকে জানায় যে তারা এই হাইকিং শেষ করে 12 ফেব্রুয়ারি আবার ভিজাই ফিরে আসবে। তার 2 দিন পর 26শে জানুয়ারি তারা অটোটিন পর্বতের দিকে বেরিয়ে পড়ে। 28শে জানুয়ারি এই 10 জনের গ্রুপের মধ্যে একজন ইউরি ইউডিন অসুস্থ হয়ে পড়ে। সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তাকে সেখান থেকে আবার বেস ক্যাম্পে ফিরে যেতে হয়। তাকে বেসে ফিরে যেতে বলে বাকি 9 জন পর্বতের দিকে এগিয়ে যায়। এই ছবিগুলো ইউরি ইউডিনের বেসে ফেরার আগের ছবি, যখন সে গ্রুপের বাকি 9 জনকে ছেড়ে বেসে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। 9 জনের এই গ্রুপ কিছুক্ষণ হাঁটার পর একটু বিশ্রাম নিয়ে আবার দক্ষিণ দিক লক্ষ্য করে পর্বতের দিকে এগিয়ে যায়। সারা রাস্তা তারা ডায়েরিতে ডাইরেকশন লিখতে থাকে আর সাথে ছবিও তুলতে থাকে, যেই ছবিগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারা পর্বতের দিকে যত এগিয়ে যাচ্ছিল হাড় হিম করা ঠান্ডা হাওয়া বেড়েই চলেছিল, যা ইঙ্গিত করছিল যে কোনো সময় একটা বড় ঝড় আসতে পারে। 31শে জানুয়ারি তারা একটু উঁচু জায়গায় পৌঁছে যায়, যেখানে বসবাস করত মানসি জনজাতির লোকেরা, যারা সেই জায়গাটাকে ডেড মাউন্টেন বলে ডাকত, মানে মৃত পাহাড়। সেখান থেকে হাইকারসদের গ্রুপ অটোটিন পর্বতে ওঠার প্রস্তুতি নেয়। কিছুটা ওঠার পরেই ঠান্ডা ঝোড়ো হাওয়া বেড়ে যায়। এই ছবি ঠিক সেই সময়ে তোলা। ঝোড়ো হওয়ার সাথে সাথে হিম বৃষ্টিও শুরু হয়ে যায়। পরিস্থিতি ক্রমে ক্রমে কঠিন হয়ে ওঠে। হাওয়া আর বরফের কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না, তাই তারা রাস্তা হারিয়ে ফেলে। এবার আর এগিয়ে যাওয়া সম্ভব ছিল না, দেখতে দেখতে অন্ধকার নেমে আসে। তাই তারা সেই স্লোপের উপরেই ক্যাম্প লাগিয়ে রাতটুকু অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। সেই স্লোপের নাম ছিল খোটেল সেয়াখাল। তারপরে তাদের সাথে কি হলো তা আপনারা ভিডিওতে আগে জানতে পারবেন। এদিকে ইগোর দ্যাতলোভের কথা মতো তাদের 12ই ফেব্রুয়ারি বেস ক্যাম্পে ফিরে আসার কথা ছিল, কিন্তু 12 তারিখ পেরিয়ে যাওয়ার পরও তাদের কারোর কোনো খবর ছিল না। আসলে এই ধরনের হাইকিংয়ে অনেক সময় কঠিন পরিস্থিতির জন্য ফিরে আসতে দেরিও হতে পারে, আর সেই কারণে 12 তারিখে তাদের কোনো খবর না পাওয়ার সত্ত্বেও কেউ কোনো অঘটনের কল্পনা করেনি। তাই তারা আরও কয়েকদিন তাদের জন্য অপেক্ষা করে, কিন্তু তারপরে আরও 1 সপ্তাহ কেটে যায়, তাও তাদের কোনো খবর আসে না। এবার তাদের পরিবারের লোকেরা চিন্তায় পড়ে যায়। তারা ইউরাল ইনস্টিটিউটে গিয়ে হাইকারদের খবর নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। 20 ফেব্রুয়ারি ইউরাল ইনস্টিটিউট আর্মি অফিসার আর পুলিশদের সাথে মিলে একটা সার্চ অপারেশন শুরু করে।
সার্চ অপারেশন শুরু হওয়ার পরও ছদিন অবধি তাদের কোনো সন্ধান পাওয়া যায় না। ছদিন পর সার্চ টিম হোটেল শিয়াখালের স্লোপে একটা টেন্ট দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে গ্রাউন্ড টিমকে টেন্টের লোকেশনে যেতে বলে। গ্রাউন্ড টিম টেন্টের কাছে পৌঁছায়। টেন্টের পরিস্থিতি দেখে তারা অবাক হয়ে যায়। পুরো টেন্টটা ভাঙাচুরা অবস্থায় পড়েছিল। টেন্টের অর্ধেক ভাগ বরফের তলায় ঢাকা পড়ে গেছিল। টেন্টের বাকি অংশগুলো দেখে বোঝা যাচ্ছিল টেন্টটাকে ছুরি দিয়ে কেটে ফেলা হয়েছে। রেস্কিউ টিম বুঝে যায় নিশ্চয়ই হাইকার গ্রুপের সাথে কিছু একটা অঘটন ঘটেছে। রেস্কিউ টিম লক্ষ্য করে টেন্টের আশেপাশেই হাইকারদের পায়ের ছাপ আছে, যা দেখে বোঝা যাচ্ছিল তারা কোনো কারণে টেন্ট থেকে ছুটে পালানোর চেষ্টা করেছিল। কারণ তারা এমন একটা পায়ের ছাপ দেখতে পায় যার এক পায়ে মোজা ছিল, আরেক পায়ে মোজা ছিল না। অন্ধকার নেমে যাওয়াতে সার্চ টিম সেখানেই ক্যাম্প লাগিয়ে ভোরের আলো ফোটার অপেক্ষায় বসে থাকে। পরের দিন ভোরবেলায় তারা হাইকারদের পায়ের ছাপ লক্ষ্য করে এগোতে থাকে। তাদের পায়ের ছাপ ক্যাম্পসাইট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত একটা জঙ্গলের দিকে যাচ্ছিল, কিন্তু কিছুটা দূর গিয়ে তাদের পায়ের ছাপ পুরোপুরি বরফে ঢেকে গেছিল। তাই সার্চ টিম তাদের পায়ের দিশা লক্ষ্য করে সোজা হাঁটা শুরু করে। কিছুটা এগোতেই তারা তিনজনের মৃত দেহ দেখতে পায়, যা বরফের তলায় প্রায় ঢাকা পড়ে গেছিল। এরা তিনজনেই সেই হাইকারস গ্রুপের সদস্য ছিল, যার মধ্যে একটা দেহ ছিল হাইকারস গ্রুপের লিডার ইগোর দ্যাতলোভের। তাদের বডি পজিশন দেখে মনে হচ্ছিল তারা যেন আবার টেন্টের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। আর একটু এগোতেই সার্চ টিম জঙ্গলের ভেতরে একটা গাছের নিচে আরো দুজন হাইকারের মৃতদেহ দেখতে পায়। তাদের পাশেই আধজলা কিছু কাঠের টুকরো পড়েছিল, যা প্রায় বরফে ঢেকে গেছিল। এই দুটো মৃতদেহর পাগুলো আগুনে পুড়ে ঝলসে গেছিল। দেখে মনে হচ্ছিল যেন এরা ঠান্ডায় জমে যাওয়ার ভয়ে কিছু কাঠ পুড়িয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু এদের পা পুড়ে যাওয়ার কারণ কেউ বুঝতে পারল না। যেই গাছের তলায় তাদের দেহ পাওয়া গেছিল তা প্রায় 18 ফিট উঁচু ছিল, আর গাছের ওপরের ডালগুলো ভেঙে মাটিতে পড়েছিল। মনে হচ্ছিল যেন এদের মধ্যে কেউ গাছে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু কেন? সে কি কারোর থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল? আশ্চর্য বিষয় ছিল যে এই জমিয়ে দেওয়া ঠান্ডায় তাদের শরীরে শুধু আন্ডারওয়্যার ছাড়া আর কোনো কাপড় ছিল না। পরে পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু তাদের মৃত্যুর কারণ ছিল হাইপোথার্মিয়া, মানে রক্ত জমে যাওয়ার কারণে মৃত্যু। বাকি হাইকারদের মৃতদেহ খুঁজে বের করতে প্রায় 2 মাস লেগে যায়। বাকি 4 জনের দেহ সেই গাছের থেকে 70 মিটার দূরে একটা ছোট্ট পাহাড়ের তলায় পাওয়া যায়। তাদের দেহ প্রায় 13 ফুট বরফের তলার থেকে উদ্ধার করা হয়। এই 4 জনের গায়ে বাকি হাইকারদের থেকে বেশি কাপড় ছিল। এদেরও পোস্টমর্টম করা হয়, আর রিপোর্টে উঠে আসে অবাক করে দেওয়ার মতন তথ্য। এই 4 জনের মধ্যে একটি মেয়ের 2 চোখ আর জিভ উপড়ে নেওয়া হয়েছিল। একজনের মাথার খুলি 2 ভাগ হয়ে গেছিল, আর বাকি 2 জনেরও শরীরে অনেক হাড় ভাঙা ছিল। কিন্তু তাও রিপোর্টে তাদের মৃত্যুর কারণ হাইপোথার্মিয়াই বলা হয়। কিন্তু এরা সবাই এইভাবে একসাথে কি করে মারা গেল তার উত্তর কারোর কাছে ছিল না। এদের মৃতদেহের ওপরে নানান টেস্ট করা হয়, কিন্তু তাতেও কোনো সঠিক উত্তর পাওয়া যায় না। শেষ অবধি এদের জামা কাপড়ের ওপরে কিছু টেস্ট করা হয়, আর উঠে আসে এমন এক তথ্য যা পুরো ঘটনাটাকে একটা আলাদা রূপ দিয়ে দেয়। এই 9 জনের মধ্যে 3 জনের কাপড় রেডিও অ্যাক্টিভ ছিল। বরফের পাহাড়ে তাদের কাপড়ে রেডিয়েশন কিভাবে এলো, এটা একটা গম্ভীর বিষয় ছিল।
যে টিম এই পুরো ঘটনাটা ইনভেস্টিগেট করছিল হঠাৎ তারা একটা রিপোর্ট পাবলিশ করে দেয় যেখানে তারা জানায় এরা সবাই প্রাকৃতিক দুর্যোগের কারণে মারা গেছে। পাহাড়ে অতিরিক্ত ঠান্ডা পড়ে যাওয়ায় তারা নিজের শরীর গরম রাখতে পারেনি আর সেই কারণে রক্ত জমে তাদের মৃত্যু হয়েছে। তাদের এই রিপোর্ট অন্য অন্য রিসার্চাররা মানতে রাজি হয় না। তাদের ধারণা ছিল এই মর্মান্তিক ঘটনা শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে না। ইনভেস্টিগেটিং টিমের কাছে এমন অনেক প্রমাণ ছিল যা এই রিপোর্টের মাধ্যমে তারা লোকানোর চেষ্টা করছে। তারপর হঠাৎ সোভিয়েত গভর্নমেন্ট এই ঘটনার সব তথ্য ক্লাসিফাইড করে দেয়। তার মানে ছিল গভর্নমেন্ট ছাড়া কোনো সাধারণ মানুষ এই ঘটনার ব্যাপারে আর কিছুই জানতে পারবে না। আর এই নিয়ে শুরু হয়ে যায় নানান তর্ক বিতর্ক। প্রথম টিমের ইনভেস্টিগেশন রিপোর্টে জানানো হয়েছিল অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু প্রেস কনফারেন্সে রিপোর্টারদের কোনো প্রশ্নের জবাবই তারা দিতে পারে না। রিপোর্টাররা জিজ্ঞাসা করে, যদি অতিরিক্ত ঠান্ডার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তারা টেন্ট ছেড়ে খালি গায়ে রাতের অন্ধকারে বেরোলো কেন? প্রতিকটা হাইকারের শরীরে গুরুতর আঘাত ছিল, অতিরিক্ত ঠান্ডার কারণে কি সেই আঘাত লাগতে পারে? ইনভেস্টিগেশন টিম এই প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারে না। এর কিছুদিন পর গভর্নমেন্টের দিক থেকে এই ঘটনার কারণ হিসেবে একটা রিপোর্ট পাবলিশ করা হয়। তাতে জানানো হয় পাহাড়ে বরফের ধস নেমেছিল। ধস নামতে দেখে টেন্টের ভেতরে যে যেই অবস্থায় ছিল সেইভাবেই নিজের প্রাণ রক্ষা করতে জঙ্গলের দিকে ছুটে যায়, আর শেষ অবধি জঙ্গলে গিয়ে ঠান্ডার কারণে তাদের মৃত্যু হয়। কিন্তু অন্য রিসার্চাররা এই কথাটাও পুরোপুরি মিথ্যে বলে উড়িয়ে দেয়। তারা বলে, যদি পাহাড়ে ধস নামতো তাহলে রেস্কিউ টিম তাদের খুঁজতে গিয়ে তাদের পায়ের ছাপ কখনোই পেত না, এমনকি তাদের ভাঙা টেন্ট অব্দি বরফের ওপরেই ছিল। প্রমাণ হিসেবে তারা ওয়েদার রিপোর্টের ডেটাও দেখায়, যেখানে ঘটনার দিন সেই জায়গায় কোনো রকম ধস নামার প্রমাণ ছিল না। এইবার নানান পত্রিকায় আলাদা আলাদা রিসার্চাররা ঘটনা নিয়ে নিজেদের ধারণা প্রকাশিত করা শুরু করে। কেউ বলে মানসি জনজাতির লোকেরা যারা সেই এলাকায় বসবাস করত তারাই এই ঘটনার জন্য দায়ী। হাইকাররা মানসিদের সাথে কোনো কারণে বিতর্কে জড়িয়ে পড়ে আর তারপরেই মানসিরা এই হত্যালীলা চালায়। কেউ বলে সেই পর্বতে লোকেদের চোখের আড়ালে গভর্নমেন্টের নিউক্লিয়ার টেস্ট চলছিল আর সেই নিউক্লিয়ার টেস্টের কারণেই হাইকারদের মৃত্যু হয়েছিল। আবার কেউ বলে হাইকাররা সেই রাতে ইয়েতির মুখোমুখি হয়েছিল আর তার থেকেই নিজেকে রক্ষা করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। আজ এত বছর পরও এই ঘটনার আসল কারণ কেউ জানে না। হয়তো জানাও যেত, কিন্তু গভর্নমেন্টের এই ঘটনাটাকে ক্লাসিফাইড করে দেওয়াটা এই ঘটনাটাকে আরো রহস্যময় করে দিয়েছে। এই ঘটনাটার নাম হাইকিং গ্রুপের লিডার ইগোর দ্যাতলোভের নামেই রাখা হয়। আর এই ঘটনা বিশ্বের সব থেকে বড় আনসলভ মিস্ট্রি হিসেবে আমাদের মধ্যে রয়ে গেছে, যাকে আমরা দ্য দ্যাতলোভ পাস ইনসিডেন্ট বলি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ঘটনার আসল কারণ কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের সব গল্প আপনার কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। নমস্কার।